একটা সাবস্ক্রাইব থেকে শুরু করে মিটন বাংলা বিডি চ্যানেল ইতিমধ্যে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে। তো এগুলো কিন্তু এক একটা সাবস্ক্রাইবার নয়, এক একটা ভালোবাসা। তো আপনারা হয়তো প্রায় সকলে জানেন, যে কোনো ইউটিউব চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পেরিয়ে গেলে বা 1 লক্ষর উপরে ভালোবাসা পেরিয়ে গেলে ইউটিউব থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সিলভার পে বাটন হিসেবে যে এই চ্যানেলটিকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো মিটন বাংলা বিডি চ্যানেলে কিন্তু ইউটিউব থেকে সেই অ্যাওয়ার্ডটি পেয়ে গেছে। তো আমি সিলভার পে বাটনটি পেয়েছি ইউটিউব থেকে কয়েকদিন হয়ে গেছে, তো আমি এখনও আনবক্সিং করিনি। তো আজকে আপনাদেরকে নিয়ে ভিডিওটির মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলে প্লে বাটনটি বা সিলভার প্লে বাটনটি আনবক্সিং করব। ও আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি, বিষয়টি হচ্ছে আমি আমার এই চ্যানেলটিতে অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, সেজন্য আপনাদের কাছে আমি প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি, ইউটিউবের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। তো আমার বিভিন্ন সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন ইউটিউব থেকে যে প্লে বাটনটি আমি পেয়েছি সেই প্লে বাটনটি আপনাদেরকে নিয়ে আমি আনবক্সিং করছি। তো আনবক্সিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি ইউটিউব থেকে যে সিলভার বাটনটি পাঠিয়েছে সেখানে কী কী রয়েছে। তো চলুন আনবক্সিং করে দেখা যাক। তো আমাকে এভাবেই প্লে বাটনটি পাঠানো হয়েছে। তো আপনারা দেখুন, এদিকে কিছু নেই, এদিকে কিছু নেই, তো এদিকে অ্যাড্রেস ট্যাড্রেস অনেক কিছু দেওয়া আছে। তো আমি একটি নতুন ব্লেড নিয়ে এসেছি, তো এখানে কোনো চাকু বা কিছু ব্যবহার করছি না। তো আমি ব্লেড দিয়ে প্রথমে এখানে এই যে ট্যাবগুলো কেটে নিচ্ছি, কেটে নিলাম। তো এদিকেও মনে হয় একটু ট্যাব রয়েছে, এদিকে এদিকে ট্যাবটাও কেটে নিতে হবে। এদিকে ট্যাবটাও কেটে নিলাম, ওর ব্লেডটা এখানে রেখে দিই, তারপর এদিক থেকে এটা খুলে নিলাম। তো খোলার পর আমার স্বপ্নের প্লে বাটন এখন আমি ওপেন করব। আমি কিন্তু এটা ওপেন করার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম, তা এখন খুলছি, খুললাম। তো এটা খোলার পর এখানে প্রথমেই দেখা যাচ্ছে এখানে একটা কার্ড রয়েছে, কার্ড রয়েছে একটা, এখানে কার্ড রয়েছে, তারপর একটা ফোম রয়েছে, ফোমটিও আমি এদিকে রাখছি আমার দিকে। তারপর ইউটিউব থেকে স্বাভাবিক যেভাবে সবাই পায় এই যে এরকম একটি কাগজ রয়েছে, এখানে অনেক কিছু লেখা আছে, তো এটা কংগ্রেসের জানিয়েছে, তো এটা রেখে দিলাম। তারপর যেটি পাওয়ার স্বপ্নের প্লে বাটন, তো এটা একটু আমি উল্টো ধরেছি, এভাবেই ধরি। তো দেখুন এভাবেই ধরলাম, আসলে জিনিসটি দেখতে অসাধারণ লাগছে। তো আমি এখন এখান থেকে নিচ্ছি, তো দেখুন দেখুন কি অসাধারণ লাগছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার ভিডিওটা করতেছে আমার একটা ফ্রেন্ডে বন্ধু করতেছে, ওকে দেখা যাচ্ছে, এখানে আমাকেও দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। এবং মোবাইলটাও কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে যে ভিডিও করতেছো। আপনাদেরকে একটা বিষয় আমি বলি, এই যে ইউটিউব প্লে বাটনটি আনবক্সিং করার জন্য আমি কিন্তু কোন জায়গায় এসেছি সেটা আপনাদেরকে বলছি। তো এটি আনবক্সিং করার জন্য আমি যেহেতু চট্টগ্রামের ছেলে, তা আমি চট্টগ্রামের বিগসে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই বিগস বলেন, হয়তো অনেকেই পতঙ্গা সৈকত বলেন, বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলেন। তো পতঙ্গা সৈকতে আমি চলে এসেছি এটি আনবক্সিং করার জন্য। তো এখানে আরও একটা কাগজ রয়েছে, তারপর এটাও রয়েছে, এখানে বিভিন্ন কিছু রয়েছে, আমি এটা ফলি খুলে নিয়ে ফেলেছি। তো একটা আসলেই জিনিসটা অসাধারণ লাগতেছে। এখানে আমার চ্যানেলের নাম রয়েছে এবং 1 লক্ষ সাবস্ক্রাইবার সব কিছু রয়েছে। তো ফাইনালি আমি আমার ইউটিউব চ্যানেল প্লে বাটনটি আনবক্সিং করে আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটি হচ্ছে প্লে বাটন, আপনাদের ভালোবাসায় আমি যেটা অর্জন করেছি ইউটিউব থেকে। অবশেষে সিলভার প্লে বাটনটি আনবক্সিং করে ফেললাম। তো এই সিলভার প্লে বাটনটি কিন্তু আপনাদের ভালোবাসা, কারণ আপনাদের ভালোবাসা না থাকলে এই সিলভার প্লে বাটনটি মিটন বাংলা বিডি চ্যানেল অর্জন করা সম্ভব ছিল না। কারণ আপনাদের ভালোবাসার কারণেই 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, 1 লক্ষ ভালোবাসা পেয়েছি, তারপর আমরা সিলভার প্লে বাটনটি পেয়েছি। তো আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ থাকবে, অনুরোধটি হচ্ছে আপনারা মিটন বাংলা বিডি চ্যানেলের পাশে প্রথম থেকে যেরকম ছিলেন সবসময় মিটন বাংলা বিডি চ্যানেলের পাশে থাকবেন। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটি আমি এখানে শেষ করছি, সকলেই ভালো থাকবেন।